পরোটা তো অনেক রকমের খান, কিন্তু আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছেই একটু নতুন রকম অন্যরকম লাগবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ স্বাদের একদম অভিনব একটা পরোটার রেসিপি, যেটা অন্য যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, হোক সেটা আমিষ অথবা নিরামিষ। বানানো খুব সহজ, কিন্তু স্বাদে একদম আলাদা আজকের এই রেসিপি। এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আটা, এটা অতি অবশ্যই আটা দিয়ে করবেন। 1.5 কাপ পরিমাণ আটা দেওয়া হলো, তাতে প্রথমে আমরা মেশাচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার, তারপর দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ কসুরি মেথি। হাতে ক্রাশ করে কসুরি মেথিটাকে অ্যাড করবেন। এরপর দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন পরিমাণ চাট মশলা, দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এরপর দিচ্ছি 1/2 টিস্পুন ক্রাশ করে রাখা গোলমরিচ। একদম ফ্রেশলি ক্রাশ গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করবেন। সব শেষে 3 টিস্পুন দিয়ে দিলাম আমরা এখানে ঘি, এটা ঘি দিয়েই করা উচিত। এগিয়ে যাব, তার আগে মনে করে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার বাকি কাজটা আমার মা করছেন। এখানে সমস্ত জিনিসগুলোকে দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেওয়া হলো। এটা হলো মশলা পরোটা। এই মশলা পরোটাটা যে কোনো আমিষ নিরামিষ সাইড ডিশের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এরকমভাবে পরোটা একবার বানিয়ে খেলে বারবারই কিন্তু এইটাই ইচ্ছে করবে। অল্প অল্প করে জল দিয়ে, যেরকম নর্মাল আমরা পরোটার ডো মাখি, মা এখানে ঠিক সেরকমভাবেই মেখে নিচ্ছেন। আর এটা কিন্তু আমাদের রেস্ট করতে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, মাখা হয়ে গেলেই লেচি কেটে ফটাফট বেলে এটা সেঁকে নিতে হবে। ঠিক এইরকমভাবেই কিন্তু এখানে ডোটা মাখা হয়ে গেল প্রায়। দেখতেই পাচ্ছেন ডোটা এখন কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে মা লেচি কেটে নিচ্ছে। মোট 1.5 কাপ আটার থেকে এখানে মা 5টা লেচি কেটেছে। লেচির সাইজগুলো মিডিয়াম সাইজেরই হবে, তবে হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচির সাইজ ছোট কিংবা বড় করতেই পারেন। এরকম সাইজের 5টা লেচি হয়েছে। এবার হালকা একটু আটা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নেওয়া হলো। খুব পাতলা করে বেলবেন না, একটু ঠিক রেখে আর এরকমভাবে আমরা বেলে নিচ্ছি। ঠিক এরকমভাবে এটা কিন্তু আমাদের এখানে বেলাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সেঁকে নেওয়ার পালা। ফ্রাইং প্যান বসিয়ে দেওয়া হয়েছে, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আমরা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। আর অতি অবশ্যই আমি কিন্তু এখানে একটা একটা করেই পরোটা করছি। পরোটাটা আপনারা ঘিতে ভাজতে পারেন বা সাদা তেলেও ভাজতে পারেন, আমি এখানে ভাজার জন্য সাদা তেলটাই ব্যবহার করেছি। তবে হ্যাঁ, ভালো স্বাদ পেতে গেলে অতি অবশ্যই এটা ঘিতেই ভাজবেন। মশলা পরোটা ঘিতে ভাজা হলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে। ভালো করে তেল দিয়ে এবার আমরা এটাকে এপিট ওপিট করে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আমার চ্যানেলে অনেক রকমেরই পরোটা রেসিপি আছে, সেগুলো চেক করতে প্লে লিস্টের রুটি পরোটা সেকশনটা চেক করে নেবেন। অনেক ধরনের পরোটা রেসিপি আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন, ব্রেকফাস্ট বা ডিনারে অপশানের জন্য একদম পারফেক্ট। ঠিক এরকমভাবেই কিন্তু চেপে চেপে পরোটাটা সুন্দর লালচে রং হওয়া পর্যন্ত ভাজা হচ্ছে। আর এটা বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না এটা থেকে কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু অনেক রকমের মশলা ব্যবহার করা হয়েছে, সব মিলিয়ে একটা ফাটাফাটি গন্ধ। এটা হয়ে গেছে, তুলে নিলাম, বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।